সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। লকডাউন ঘোষণা করা হলো রাজ্যের সবকটি পুরশহর। করোনা পরিস্থিতির মোকাবেলায় সোমবার বিকেল 4টে থেকে কার্যকরী হচ্ছে লকডাউন। চালু থাকবে 27 মার্চ রাত 12টা পর্যন্ত। সেক্ষেত্রে আপৎকালীন পরিষেবা বাদ দিয়ে বাকি সব কিছু বন্ধ হচ্ছে রাজ্যের পুরো শহরগুলিতে। রবিবারই কেন্দ্রের তরফ থেকে কলকাতা সহ দেশের 75টি জেলা লকডাউনের প্রস্তাব দিয়েছে কেন্দ্র। ওই প্রস্তাবে আরও বলা হয়েছিল রাজ্য সরকারগুলি চাইলে সেই লকডাউনের এলাকা বাড়াতে পারে। তারপরে রবিবার 9:00 থেকে কলকাতা সহ রাজ্যের সব পুরো শহরকে লকডাউন করার বিজ্ঞপ্তি জারি হয়েছে। দেশে করোনা সংক্রমণের যে হিসাব সামনে আসছে তাতে পশ্চিমবঙ্গে তথা কলকাতার পরিস্থিতি অন্য কয়েকটি রাজ্যের চেয়ে অপেক্ষাকৃত ভালো। কিন্তু নাগেরবাজার এলাকার এক প্রৌঢ় সাম্প্রতিককালে বিদেশ যাত্রা না করা সত্ত্বেও যেভাবে করোনায় আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে, তাতে গোষ্ঠীর সংক্রমণ শুরু হয়ে গিয়েছে বলে কেউ কেউ আশঙ্কা করছেন। প্রশাসন এখনও সেরকম কিছু ঘোষণা করেনি, কিন্তু পরিস্থিতি যেদিকে গড়িয়ে যাক এমনটাও প্রশাসন চাইছে না। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতা সহ রাজ্যের সব পুরো শহরকে লকডাউন করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার বিকেল 4টে থেকে অত্যাবশ্যক এবং আপৎকালীন বিষয় ছাড়া যাবতীয় প্রকাশ্য কার্যকলাপ বন্ধ করে দেওয়া হচ্ছে রাজ্যের পুরো শহরগুলিতে। আজ অর্থাৎ রবিবার সকাল 7টা থেকে প্রধানমন্ত্রী মোদীর আহ্বানে জনতা কার্ফু চলছে গোটা দেশে। অত্যাবশ্যক এবং আপৎকালীন পরিষেবার সঙ্গে যারা যুক্ত তারা ছাড়া অন্য সকলকে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত ঘরে থাকতে বলা হয়েছে। রাত 9টার পর থেকে জনতা কার্ফুর মেয়াদ শেষ হচ্ছে ঠিকই, কিন্তু সোমবার বিকেল থেকে যদি প্রশাসনের নির্দেশে রাজ্যের সব পুরো শহরে বাধ্যতামূলক লকডাউন কার্যকরী হচ্ছে, অর্থাৎ রাজ্যের রাজধানী কলকাতা, সবকটি জেলা সদর, মহকুমা শহর, কোনো কোনো ক্ষেত্রে ব্লক স্তরে বা তার চেয়ে ছোট শহরও পুরোপুরি বিধিনিষেধের আওতায় চলে আসছে। লকডাউনের সময়ে পুরোপুরি ঘরে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় এবং অত্যাবশ্যক যেসব সামগ্রী দরকার তা সংগ্রহ করে নেওয়ার জন্য সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অবশ্য সময় পাবেন পুরো শহরগুলি। তবে লকডাউনের সময়ে জনতা যাতে বিপদে না পড়েন তা নিশ্চিত করতে হাসপাতাল, চিকিৎসা পরিকাঠামো, ওষুধের দোকানসহ নানা আপৎকালীন বন্দোবস্ত খোলা রাখা হবে বলে জানা যাচ্ছে। আপাতত 27 মার্চ পর্যন্ত এই লকডাউন ঘোষিত হলো।